আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির ২০তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব সালাফদের সিয়াম নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। ভূমিকা: নিশ্চয় যাবতীয় প্রশংসা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যে। আমরা তারই সাহায্য চাই এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করি। আমাদের নফসের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তাকে পথচ্যুতকারী কেউই নেই, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে পথ ফিরাবার কেউই নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও প্রেরিত রাসূল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানবজাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট প্রতিজ্ঞা করে থাকো, এবং আত্মীয় জাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। অপর এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ইমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনইভাবে ভয় করে থাকো, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অন্য এক আয়াতে ইরশাদ করেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমের এই আয়াতগুলোতে তাকওয়ার বা অন্তরে আল্লাহর ভয়ের ব্যাপারে বলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। যার অন্তরে আল্লাহর ভয় নেই তার আসলে কোনো ভয় নেই। যে তাকওয়ার দিক থেকে যত মিসকিন তার অবাধ্যতার পরিমাণ তত বেশি। তাকওয়া বাড়ানোর উপায়ের মাধ্যম সিয়াম, একটি গুরুত্বপূর্ণ ঢাল। আয়াতগুলো রয়েছে সূরা আন-নিসার আয়াত ১, সূরা আলে ইমরান আয়াত ১০২ এবং সূরা আহজাবের আয়াত ৭০-৭১। রামাদান, বৈশিষ্ট্য ও তার মর্যাদা। রব্বে করিম ইরশাদ করেন, তিনি তোমাদের রব, তিনি যা চান সৃষ্টি করেন এবং যাকে চান মনোনীত করেন, তাদের মাঝে কারোরই কোনো ইখতিয়ার নেই। রামাদান মাস ওই পবিত্র মাস যাকে আল্লাহ তাআলা সকল মাস হতে মর্যাদাবান করেছেন। এই বরকতময় মাসকে কুরআনুল কারিম অবতীর্ণ করার জন্য মনোনীত করেছেন। অবশ্য বছর জুড়ে আরও কিছু দিন বা আছে যেগুলো অন্যান্য সাধারণ দিনগুলোর তুলনায় ফজিলতপূর্ণ ও বরকতময় করা হয়েছে, যেমন জুলহিজ্জা মাসের শেষ দশক, আয়ামে তাশরিক, দুই ঈদের দিন, আশুরার দিন এবং হারাম মাসগুলো। কিন্তু রামাদান মাসের বৈশিষ্ট্য ও পার্থক্য হলো এটি পূর্ণ এক মাসের ইবাদতের মাস। এই মাসের বৈশিষ্ট্য বলেই ও মর্যাদার দিক দিয়ে দৃষ্টিপাত করলে সামনে উল্লেখিত শিরোনামগুলো হীরের মতো ঝকঝক করতে থাকে। এই মুবারক মাসে কুরআনুল হাকিম নাজিলের সূচনা ঘটে। রামাদান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়াত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ, আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যেই লোক এই মাসটি পাবে সে এই মাসে রোজা রাখবে, আর যেই লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। এই পবিত্র ও বরকতময় মাসে লাইলাতুল কদরে লাওহে মাহফুজ থেকে আসমানের উপর কুরআন অবতীর্ণ হয়। এরশাদ হয়, আমি একে নাজিল করেছি শবে কদরে। এটা তো ওই পবিত্র মাস যে মাসে ঈমানের হালতে সাওয়াবের আশায় রোজা রাখা হলে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এটা ওই বরকতপূর্ণ মাস যাতে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এটা ওই আলোকিত মাস যেই মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়া হয় আর জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। এটা ওই সম্মানিত মাস যাতে রোজাদারকে রব্বে কায়নাত দুই খুশি দান করেন, এক ইফতারের সময়, দুই রব্বুল ইজ্জাতের সামনে হাজির হওয়ার সময়। এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস হতে অধিক মর্যাদাপূর্ণ। ইরশাদ হয়েছে, শবে কদর হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এটা ওই প্রিয় মাস যাতে রোজাদারদের মুখের দুর্গন্ধ রব্বে কারিমের কাছে মেশকে আম্বার ও কস্তরি হতে অধিক পছন্দনীয়। এটা ওই বরকতপূর্ণ মাস যে মাসে উমরাহ করলে হজ্জের বরাবর সওয়াব হাসিল হয়। এই পবিত্র মাসে সিয়াম পালনকারীর জন্যে
তার সিয়াম জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য ঢাল হয়ে যায় এবং রোজাদারকে জাহান্নামের আগুন হতে বাঁচানোর মাধ্যম হয়ে যায়। এটা ইবাদতের সেই মাস যেই মাসে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্যে দুনিয়া ও দুনিয়ার অন্যান্য ব্যস্ততা থেকে সম্পর্ক ছিন্ন করে মসজিদে ইতিকাফ করা হয়, যার ফজিলত অন্যান্য সাধারণ দিনে ইতিকাফ করার চেয়েও কয়েক গুণ বেশি। রমাদান ওই সম্মানিত মাস যেই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আলাইহিসাল্লামের সাথে মিলে কুরআন কারিমের দাওর অর্থাৎ একে অপরকে তিলাওয়াত করে শোনাতেন। রমাদান ওই আলোকিত মাস যার আলোকিত রাতে আল্লাহর বান্দারা একসাথে মিলে কিয়ামুল লাইল তথা তারাবিহ এর সালাত আদায় করে থাকেন। রমাদান ওই কল্যাণকর মাস যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার ক্ষেত্রে অন্যান্য সাধারণ মাসের তুলনায় কয়েক গুণ বেড়ে যেত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কাউকে অধিকতর দয়ালু দেখিনি। এরকমভাবে কুরআন ও হাদিসের আলোকে রমাদানের গুরুত্ব ও মর্যাদা অনেক, অন্য যে কোনো মাসের চেয়েও বহুলাংশে বেশি। আমাদের সম্মানিত সালাফগণ ভাগ্য কল্যাণ ইজ্জত ও ইহতিরামের ভরপুর এই মাসে সকল প্রকার আমলে সালেহ করে কাটাতেন, এই বরকতময় মেহমানকে প্রফুল্লতা ও উদ্যমের সাথে স্বাগত জানাতেন। চলুন আমরা পিছনে ফিরে যাই, সামান্য পিছনে ফিরে দেখি সোনালী যুগের মানুষেরা কীভাবে রমাদান মাস কাটাতেন, সেই দিকে একটু নজর দেই, নিজেরাও রমাদানের প্রতিটি মুহূর্তকে তাকওয়া সবর ও শুকর দ্বারা ভরপুর করে এই মাসটিকে কাজে লাগাই। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসলাফ দ্বারা কাদের কি উদ্দেশ্য? আসলাফ হলো সালাফ এর বহু বচন, যার অর্থ হলো প্রথম, আর আসলাফ দ্বারা উদ্দেশ্য পূর্বেকার ন্যাককার মানুষগণ। ইসলামী শরীয়তের পরিভাষায় আসলাফ দ্বারা ওই সকল ব্যক্তিবর্গ উদ্দেশ্য যাদের যুগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগের নিকটবর্তী যুগ। উদাহরণস্বরূপ সাহাবাই কিরাম, তাবেঈনে ইজাম ও তাবে তাবেঈন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন যুগের ব্যাপারে ইরশাদ করেন, আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম আমার প্রজন্ম, এরপর তৎসংলগ্ন প্রজন্ম তথা তাবে তাবেঈনদের প্রজন্ম, এরপর তৎসংলগ্ন প্রজন্ম অর্থাৎ তাবেঈনগণের প্রজন্ম, তারপর তৎসংলগ্ন প্রজন্ম অর্থাৎ তাবে তাবেঈনগণের প্রজন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মোতাবেক সাহাবাই কিরাম, তাবেঈন এবং তাবে তাবেঈন এই তিন শ্রেণীর মানুষ খাইরুল কুরুনের আলোকোজ্জ্বল ঝর্ণাধারা ও কেন্দ্রবিন্দু। তাদের মধ্যে প্রথম হল সাহাবাই কিরামের যুগ, যাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নাহ ও আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মজবুতভাবে দাঁতের দ্বারা আঁকড়ে ধরা এবং নতুন নতুন আবিষ্কৃত বিষয় ও কাজ হতে বাঁচা, কেননা দিনের মাঝে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় ও কাজ বিদআত, আর প্রত্যেক বিদআত গুমরাহী তথা পথভ্রষ্টতা। কুরআন ও সুন্নাহের উপর আমল করার ক্ষেত্রে এই তিন যুগের ব্যক্তিগণ ইসলামের প্রথম সারিতে ছিলেন এবং তারাই আমাদের জন্য রাহনুমা বা পথপ্রদর্শন। এই মহান ব্যক্তিগণ হলেন তারা যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন রিসালাতের সূর্য দ্বারা সঠিক পথ দেখিয়েছেন এবং নিকটবর্তী মাধ্যম দ্বারা তাদেরকে তার রহমত দান করেছেন, দীনের সঠিক বুঝ দান করেছেন। এই তিন যুগের মানুষের দীনের বুঝ ছিল স্বচ্ছ ও নির্বেজাল, আর ইসলামের ইলম অর্জন ও দীন পালনের চেষ্টাও আকোশ এতটাই খাঁটি ছিল যে সেখানে বিদআত, খাহেসাত ও বাতিল ও ভ্রান্ত আকিদার ধুলোবালি লাগেনি। দীনের প্রতি তাদের মোহাব্বত, কুরআন ও সুন্নাহ অনুযায়ী দীনের বুঝ, ত্যাগ, তিতিক্ষা, আমল, জুহুদ, আল্লাহ ভীতি এতটাই প্রবল ও খাঁটি ছিল যে সেখানে এক ফোঁটা পানিও ঢুকতে দেননি তারা। খাইরুল কুরুনের পর সে সকল লোক যারা তাদের জীবনকে সাহাবাই কিরাম ও তাবেঈনদের রঙে রাঙিয়েছেন, ইবাদত ও মুআমালাতের ক্ষেত্রে কুরআন ও সুন্নাহকে সামনে রেখেছেন, দুনিয়া থেকে দূরে থাকা ও আত্মশুদ্ধির ক্ষেত্রে আসলাফদেরই পদাঙ্ক অনুসরণ করেছেন, ওই সকল ব্যক্তিদেরকে সালফে সালেহীন নামে স্মরণ করা হয়ে থাকে। ওনাদের শত শত আমলের মাঝে আমরা এখানে দেখব রামাদান মাসে আসলে ওনারা কী করতেন, কীভাবে কাটত তাদের সিয়াম পালন, রামাদান উদযাপন কতটা গুরুত্বের সাথে এই মহান মাসের সাথে ওনারা নিজেদেরকে জড়িয়ে রাখতেন। আলোচিত আয়াত এবং হাদিসের সূত্রসমূহ: সূরা কাসাস আয়াত 68, সূরা বাকারা আয়াত 185, সূরা কদর আয়াত 1, সহি বুখারী হাদিস 3014, সহি বুখারি হাদিস 327, সহি মুসলিম হাদিস 1079, সহি মুসলিম হাদিস 2366, সহি বুখারি হাদিস 1904, সহি মুসলিম হাদিস 1151, সূরা কদর আয়াত 3, সহি বুখারি হাদিস 1805, সহি বুখারি হাদিস 728, সহি মুসলিম হাদিস 1356, ইবনে মাজাহ 2992, বুখারি হাদিস 1893, সহি বুখারি হাদিস 1902, মুয়াত্তা ইমাম মালিক প্রথম খণ্ড 110 পৃষ্ঠা হাদিস 28,
সাহি মুসলিম, সাহি বুখারি 3650, আবু দাউদ 4607 নম্বর হাদিস। অপেক্ষার প্রহর। সাহাবাই কিরাম এবং সালফে সালেহিনগণ রামাদানের গুরুত্ব ও ফজিলত পুরোপুরি মনে প্রাণে ধরে রাখতেন, সুযোগ হাতছাড়া করতে চাইতেন না। কুরআনুল করিম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে ওনারা শুনতেন, বারবার পড়তেন। সাহাবাই আজমাইন রাদিয়াল্লাহু আনহুম গন্ত কাজে কর্মে রিসালাতের যুগে রামাদানের আলোকেই রাতগুলো এবং আলোকিত ভোরগুলোকে নিজ চোখে দেখেছেন। আমাদের আসলাফগণ মাগফিরাতের এই মাসের ঠিক সেইভাবে অপেক্ষা করেছেন যেভাবে একজন নববধূ তার স্বামীর জন্য অপেক্ষা করে থাকে। কোনো কোনো আসলাফ রামাদান আসার ছয় মাস আগে থেকেই দোয়া করতেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে রামাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আর রামাদান চলে যাবার পর দোয়া করতেন, আল্লাহ তাআলা যেন রামাদানিকৃত আমলগুলোকে কবুল করে নেন। আসলাফগণ অর্থাৎ সাহাবাই কিরাম, তাবেইন এবং তাবে তাবেইনগণ পুরো বছরই রামাদানের রহমত ও বরকত দ্বারা ফায়দা হাসিল করতে এতটাই মরিয়া ছিলেন। কখনো তারা রামাদানের আগমনের কারণে খুশি মনে এর আদব বজায় রেখে সম্মানের সাথে এর তাজাকা পূরণ করতেন, আবার কখনও রামাদান চলে যাওয়ার কারণে কৃত আমল ও সুলুক থেকে আহরিত সুবাসগুলোকে স্থিতিশীল ও অব্যাহত রাখার চেষ্টায় রত থাকতেন। রামাদানের শিক্ষাই তো এটা, নিজেকে পরিশুদ্ধি এবং তার উপরে অটল থাকা। সম্মানিত সালাফগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও অনুকরণের মাঝেই আসল মজা পেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রজব ও শাবান মাসে রামাদানের মাসের অপেক্ষায় মগ্ন হয়ে যেতেন। রামাদান মুবারকের সূক্ষ্মতা ও তার অবস্থাকে অনুভব করার জন্যে প্রায় পুরো শাবান মাস রোজা রেখে কাটিয়ে দিতেন। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে যেই পরিমাণ সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তা দেখি না, এর কারণ কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজব এবং রামাদানের মধ্যবর্তী এই মাসটি সম্পর্কে মানুষ উদাসীন থাকে, অথচ এটি তো গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষের আমলসমূহ উঠিয়ে নিয়ে যাওয়া হয়। আমি চাই সিয়াম অবস্থায় আমার আমল উঠানো হোক। আমার জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ব্যাপারে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সিয়াম পালনের জন্য শাবান মাস অন্য মাসের তুলনায় বেশি প্রিয় ছিল। অতঃপর তিনি এই মাসে এত সিয়াম পালন করতেন যে এটিকে রামাদানের সাথে মিলিয়ে দিতেন। অপর এক বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নফল সিয়াম রাখতে শুরু করতেন তখন আমরা বলতাম তিনি সিয়াম রাখা আর বাদ দিবেন না, আবার যখন সিয়াম বাদ দিতেন তখন আমরা বলতাম তিনি আর সিয়াম করবেন না, তবে তাকে রামাদান ছাড়া পরিপূর্ণভাবে অন্য কোনো মাসে সিয়াম রাখতে দেখিনি এবং শাবান মাসের চেয়েও অন্য কোনো মাসে এত বেশি সিয়াম করতে দেখিনি। তবে উম্মতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ও করুণা ছিল বিদায় শাবান মাসের শেষের দিকে তিনি বিরতি দিতেন, অর্থাৎ শাবানের প্রথম দিকে সিয়াম পালন করতেন আর শেষের দিকে ছেড়ে দিতেন। অন্যথায় সালফে সালেহীন এবং সাধারণ মুসলমান শাবানকে রামাদান বানিয়ে ফেলত। অতঃপর রামাদানুল মুবারকের আগমনে এতটাই খুশি ও আমেজ ছড়িয়ে পড়ত যে চাঁদ দেখার জন্য সাহাবাই কিরাম ও সালফে সালেহীনগণ পাহাড়ের দিকে ছুটে দৌড়াতেন, খোলা ময়দানেও চাঁদ দেখার জন্য একত্রিত হতেন। চাঁদ দেখে সাহাবাই কিরাম ও আমাদের সালাফগণের ঠোঁটে দোয়া এসে যেত, যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন চাঁদ দেখার সময় পাঠ করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ইমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। হে আল্লাহ, চাঁদকে আমাদের জন্য শান্তি ও ইমান, সালামাত ও ইসলামের স্রোতে উদিত করুন। হে চাঁদ, তোমার এবং আমার রব আল্লাহ, এই চাঁদ কল্যাণ ও হিদায়তের। শুধু তাই নয়, রিসালাতের আলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখার পদ্ধতিও বাতলে দিয়েছেন। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখার জন্য চাঁদের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকাকে অপছন্দ করতেন এবং বলতেন, চাঁদ দেখে ফেলেছ, এবার স্ব স্ব রাস্তা দেখো আর দোয়া করতে থাকো। ইমাম ইবনে সাইবা রাহিমহুল্লাহ বলেন, যখন চাঁদ দেখো তখন চাঁদের দিকে মুখ উঠাবে না, বরং দেখার পর এতটুকু বলে দেওয়া যথেষ্ট, তোমার রব ও আমার রব আল্লাহ। উল্লেখ, যখন নতুন চাঁদ দেখা যেত তখন চন্দ্র পূজারীরা চাঁদের সামনে দাঁড়াতো এবং তার সিজদা করত। আমাদের সালাফগণ এই বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতেন, যাতে করে আহলে শিরক ও কুফরের সাথে সামঞ্জস্য না হয়ে যায়। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি কোনো কওমের সাথে সামঞ্জস্য রাখল সে ওই কওমের অন্তর্ভুক্ত। হাদিসের সূত্রসমূহ হল লতাইফুল মারিফ মুসনাদ আহমদ পঞ্চম খণ্ড 201 পৃষ্ঠা, আবু দাউদ কিতাবুস সিয়াম 243 নম্বর হাদিস, বুখারী কিতাবুস সাওম, তিরমিজি 3451, আবু দাউদ 5092, তিরমিজি 3615, হাকিম চতুর্থ খণ্ড 275 পৃষ্ঠা।
আহমদ প্রথম খণ্ড 163 পৃষ্ঠা, মুসান্নাফে ইবনে আবি শাইবা এবং আবু দাউদের 4031 নম্বর হাদিস। মুবারক হো মাহে রামাদান। কুরআনুল কারিমের রামাদান মাসে নাজিল হওয়াতে এর মর্যাদা ও সম্মান অনেক গুণ উঁচুতে পৌঁছে গেছে। আল কুরআন মানব জাতির পথের দিশা, আধারের আলো ও মঞ্জিলে মাকসুদে পৌঁছার প্রদীপ, দয়াময়ের কালাম এবং বান্দার সাথে তার রবের বার্তালাপের পবিত্র মাধ্যম। মুসলিমদের দৃষ্টিতে সেই পাত্র, কাগজ, গিলাফ ও রিহালাও সম্মানের বস্তু এবং চোখের শীতলতা যার মাঝে মুসহাফকে রাখা হয়, তাদের কাছে পবিত্র রামাদান মাসের সম্মানও ঢের বেশি, যে মাসে কুরআনুল করিমকে নাজিল করা হয়েছে। রব্বে করিম সিয়ামকে ফরজ করেছেন, এই মাসের আদব ও সম্মানকে আলাদাভাবে স্মরণ করেছেন। সিয়াম পালনের সাথে কুরআনুল হাকিমের সম্পৃক্ততার কারণে এই মাসে নিম্নবর্ণিত দাবি রয়েছে, এর আগমনে খুশি প্রকাশ করা। সিয়াম কিয়ামুল লাইল, কুরআন তিলাওয়াত, জিকির আজকারের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেয়া, বেশি বেশি নেকি অর্জন করা এবং প্রত্যেক গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, মুসলিম ভাই বোনদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়া এবং উদারতা দেখানো, সিয়াম অবস্থায় শাহওয়াত ও প্রবৃত্তি থেকে বাঁচা। এছাড়া রামাদানুল মুবারকের সম্মানের সবচেয়ে বড় বাহ্যিক দিক হল, যার উপর কোনো সারোয়ী উজর থাকে তাকেও প্রকাশ্যে খাবার গ্রহণে বাধা দেয়া, যেমন রোগী, শিশু এবং গর্ভবতী ইত্যাদি। এমন লোকেদের যদি খাবার গ্রহণের প্রয়োজন হয় তাহলে অন্য লোকেদের থেকে আড়ালে গিয়ে গ্রহণ করবে। সাহাবাই কিরামগণ রামাদানের ইহতিরাম করা এবং দিনের বেলায় খানাপিনা থেকে দূরে থাকার ব্যাপারে এতটাই গুরুত্ব দিতেন যে তাদের সাথে সাথে বাচ্চাদেরকেও রোজা রাখতে আদেশ দিতেন। সাইদা রুবাই বিনতু মুয়াইজ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমরা বাচ্চাদেরকেও রোজা রাখাতাম এবং তাদেরকে পশমের খেলনা তৈরি করে দিতাম, তাদেরকেও খাবারের জন্য কাঁদলে খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম, আর এভাবেই ইফতারের সময় এসে যেত। বাচ্চারা যদিও ফারায়েজসমূহ আদায় করার উপর আদিষ্ট নয়, তবুও তাদেরকে বাল্যকাল থেকেই ফারায়েজসমূহ আদায় করার অভ্যাস করানো উচিত। সাইদুনা আবু ওমামা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আরজ করলাম, আমাকে এমন কোনো আমলের কথা বলে দিন যার বদৌলতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের উপর আবশ্যক হলো সিয়ামকে আঁকড়ে ধরা, কেননা এর মতো কোনো আমল নেই। এরপর আবু ওমামা রাদিয়াল্লাহু আনহুর ঘরে দিনের বেলায় ধোঁয়া দেখা যেত না, তবে যদি তার ঘরে মেহমান এসে যেত। উল্লেখ্য, মেহমানের উপর সিয়াম পালন ফরজ নয়। এর ব্যাপারে অনুমতি আছে যে রামাদানে সফরের হালতে সিয়াম ছেড়ে দিবে এবং পরবর্তীতে সংখ্যানুপাতে তা পুরো করে নিবে, কিন্তু সে জনসম্মুখে খানাপিনা করবে না, এর ইজাজত নেই। এমত অবস্থায় যদি কোনো মেহমান এসে যায় এবং সে সিয়াম পালন না করে থাকে, তাহলে মেজবানের উচিত কিছু রান্না করা থাকলে তাকে খাওয়ানো। অবশ্য যদি রান্না করা না থাকে তাহলে রান্না করাটা কষ্টের। আজকাল আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায়, বাচ্চারা কিংবা অন্যান্য ওজরওয়ালা লোকেরা জনসম্মুখে খানাপিনা করে থাকে, দোকানপাট খোলা থাকে, হোটেলগুলোতেও খাবার দাবারের ব্যবস্থা জারি রাখা হয়। রামাদানে জনসম্মুখে খানাপিনা পরিহার করা আবশ্যক কেন? এর মাঝে কী হিকমা লুকিয়ে থাকতে পারে? এখানে আমরা উল্লেখ করছি যে হিকমাগুলো নিহিত হয়েছে। রামাদানে সিয়াম পালন করা এবং খানাপিনা থেকে বিরত থাকার বৈশিষ্ট্য এই মাসকে অন্যান্য মাস থেকে পৃথক করে দেয়। যদি এটা বজায় না রাখা হয় তাহলে তো রামাদানের অনন্যতা ও মর্যাদাই খতম হয়ে যায়। প্রকাশ্যে খাওয়া দাওয়ার পরিহার করে মুসলিম সমাজে এটা প্রতিষ্ঠিত করা যে আমি মুসলিম আর এই মাস আল্লাহ তাআলার হুকুম পালন করে সিয়াম সাধনা করার মাস। যদি রামাদানে দোকানপাট খোলা রাখা হয়, শিশু, বাচ্চা ও মাজুর ব্যক্তি মানুষের সামনে প্রকাশ্যে খাবার খায়, তাহলে দুর্বলদের মনে উৎসাহ এসে যাবে যে সিয়ামের অতটা গুরুত্ব নেই, সবাই খাচ্ছে, কাজেই সিয়াম পালনের দরকার নেই। যারা বাস্তবিক পক্ষেই মাজুর, সিয়াম পালনে অক্ষম, তাদের নিজের পক্ষে জনসম্মুখে খানাপিনা পরিহার করে সিয়াম পালনকারীদের সাথে আত্মিকভাবে সাদৃশ্যতা বজায় রাখা উচিত। রামাদানুল মুবারক সার্বিকভাবে মুসলিম জাতির ইবাদত এবং এর পবিত্রতা রক্ষার মহত্ব দেয়া হয়েছে এই জাতিকে। যেই ব্যক্তি সিয়াম পালনে অক্ষম তার ব্যাপারেও জোর দেওয়া হয়েছে যে সেও এই হুকুমকে প্রতিষ্ঠিত রাখতে সদা প্রস্তুত থাকবে। তাই সবার সামনে খাবার গ্রহণ করা থেকে বিরত থেকে রামাদানের অন্যান্য আহকাম ও আদব পালনে ব্রতী হবে। সিয়াম পালনে অক্ষম ব্যক্তিরা সালাত আদায়, কুরআন তিলাওয়াত, কিয়ামুল লাইল, বাদন্নতা, উদারতা, দান সাদাকা এবং অন্যান্য ন্যাক আমলের প্রতি দরদি থাকবে। অন্যান্য সিয়াম পালনকারীদের মতো এই আমলগুলোর পাবন্দি করতে হবে। রামাদানের সিয়াম একটি ইজতিমাই ইবাদত যা সকলে আদায় করে, এজন্য প্রত্যেক দরিদ্র, রোগী ও মাজুর ব্যক্তিকেও এই ইবাদত আদায় করার জন্য যথাসাধ্য অংশ নিয়ে আল্লাহর কাছে প্রতিদান ও সুসংবাদ হাসিল করতে হবে। রামাদানুল মুবারকের এই বৈশিষ্ট্য এবং অন্যান্য মর্যাদা মুসলিমদের কাছ থেকে দাবি করে যে তারা রামাদান মাসের এই ইজতিমাই ইবাদতের মাধ্যমে ইজতিমাই এবং রুহানি ফায়দাসমূহ দ্বারা নিজেদেরকে উপকৃত করতে পারবে। আমাদের সালাফগণ রামাদানের সকল হুকুম, আহকাম ও আদবগুলো পালন করার ক্ষেত্রে
অগ্রজ ভূমিকা পালন করতেন, প্রতিটি হুকুম সঠিকভাবে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করতেন। এই ব্যাপারে একটি হাদিস এসেছে, সাইদুনা আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, অর্থাৎ তোমরা পানাহার করো রাত্রির কালো রেখা হতে ভুলের সাদা রেখা যতক্ষণ স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিবাদ না হয়। এই আয়াত নাজিল হয় তখন আমি একটি কালো এবং সাদা রশি নিলাম এবং উভয়টিকে বালিশের নিচে রেখে দিলাম এবং রাতে আমি এগুলোর একটির দিকে বারবার করে তাকাতে থাকলাম, কিন্তু আমার নিকট কোনো রং প্রকাশিত হলো না। সকাল হতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে এই বিষয়ে বললাম। তিনি বললেন, তোমার বালিশ তো অনেক বড় যে উভয় দিগন্তকে এক করে ফেলেছে। অতঃপর বললেন, এর দ্বারা উদ্দেশ্য রাতের আধার ও দিনের আলো। এমনইভাবে কিছু সাহাবাই কিরাম সাদা ও কালো রশি পায়ে বেঁধে নিতেন এবং দেখতেন যে দুটোর রং আলাদা আলাদা আসত কিনা। এ ছিল সাহাবাই কিরামের সিয়ামের ব্যাপারে সতর্কতার নমুনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুন্দরভাবে খোলাসা করে দেওয়ার পর তাদের কাছে এর উদ্দেশ্য প্রতিবাদ হয়। এরপর থেকে সাহাবাই কিরাম এবং পরবর্তী সালাফগণও সাহারির জন্য শুভ্র প্রভাতের প্রতি নজর রাখতেন এবং ইফতারের সময় দেখতেন সূর্য ডুবে গিয়ে তার রক্তিম আভা কখন অদৃশ্য হয়ে যায়। সিয়াম পালন করে নিজের ভিতরের দৈন্যতা অনুভব করা এই মহান ইবাদতের আদবের বরখেলাফ। মুসলিমদের উচিত তারা প্রত্যেক ইবাদতকে পরিপূর্ণ কর্মক্ষমতা, একাগ্রতা, প্রফুল্লতা ও প্রশান্ত চিত্তে আদায় করবে। ইবাদতের কারণে তাদের চেহারায় হতাশার ছাপের বদলে যেন প্রাণবন্তর এক রূপ আসে। এমন যেন না হয় যে সিয়াম পালনের কারণে তার চেহারায় বিষণ্ণতার ছাপ লেগে আছে। বোঝা উচিত সিয়াম আমাদের জন্য বোঝা নয় বরং রহমত, যার দুনিয়াবী আখিরাতমুখী কল্যাণ আছে। আমাদের সালাফগণ এই বিষয়টির প্রতি বিশেষ গুরুত্বারোপ করতেন। এই কারণে সিয়াম অবস্থায় গোসল করা, চিরুনি লাগানো, চুলে তেল দেওয়া, মিসওয়াক করা এবং আতর লাগানো সব জায়েজ, যাতে মনের ভেতরে একটা প্রফুল্ল ভাব চলে আসে। বর্তমান যুগের বেশিরভাগ মুসলিম সিয়াম পালন করে বিছানায় শুয়ে পড়ে থাকেন। তারা মনে করেন যে সিয়াম পালনের কারণে সে দুর্বল হয়ে যাচ্ছে, কারো কারো তো মুখের দিকে চাওয়াই যায় না, কেউ কেউ তো বলেই বেড়ায় যে আমার রোজা লেগে গেছে, রোজায় ধরেছে, পিপাসা লেগেছে, আজকে তো তারাবিহ পড়তে পারিনি, উফ কত গরম, ঠান্ডা পানি থেকে পানি পান করতে মন চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক একইভাবে ইফতারের সময় বেশিরভাগ মানুষ ইফতারি নিয়ে পড়ে থাকে। কঠিনভাবে বলতে গেলে আল্লাহর এক আনুগত্যশীল বান্দার মেজাজ বা অবস্থা এমনটি হওয়া উচিত নয়। ইফতারের সময় পুরো আল্লাহর শুক্রিয়া আদায় ও প্রশান্তির সাথে ইফতারি গ্রহণ করা উচিত, বাড়াবাড়ি ও তাড়াহুড়া না করা উচিত। জামাতে দাঁড়িয়ে যাবার পরেও মসজিদের দিকে দৌড় দিয়ে জামাতে সামিল হওয়াকে নিষেধ করা হয়েছে। যদি ইবাদতের মাঝেও হাঙ্গামা, তোরথ প্রবণতা, মারামারি, আমি আগে, আমারটা আগে এমন বিষয় সামিল হয়ে যায়, তাহলে সে ইবাদত আর ইবাদত থাকে না। হাদিসের সূত্রসমূহ সহিহ বুখারী হাদিস 1960, সহিহ ইবনু হিব্বান 929, সহিহ বুখারী 1916 সামেলা ভার্সন। সালাফদের গ্রীষ্মকালীন এবং সফরকালীন সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র সূর্যের বিবর্তন এমন এক নিয়মে সাজিয়েছেন যে কোনো এলাকায় কখনো রাত লম্বা হয়, কখনো বা দিন লম্বা হয়। লম্বা দিনে গরমের মৌসুমে সিয়াম পালন খানিকটা কঠিন হয়ে যায়। পৃথিবীর কোনো অংশে তো এমন রয়েছে যে যেখানে প্রচণ্ড গরম থাকে এবং 21 থেকে 22 ঘন্টা দিন থাকে, তারপরেও মুসলিম জাতি অত্যন্ত আদব, ইখলাস এবং হিম্মতের সাথে সিয়াম পূর্ণ করে থাকে, ফালিল্লাহিল হামদ। সাহাবাই কিরাম, তাবেইন, তাবে তাবেইন তথা সালফে সালেহিনগণ তীব্র গরমের সিয়ামকেও অত্যন্ত মহাব্বতের সাথে পালন করতেন। দিন যত লম্বা হতো গরম তত বেশি লাগত, কাজেই সালাফগণ দীর্ঘক্ষণ সিয়াম পালন করে কুরআন তিলাওয়াত করার ফুরসত বেশি পেতেন। কুরআন তিলাওয়াতের সময় তাদের চোখের সামনে জাহান্নামের ভয়াবহ আগুনের চিত্র ভেসে উঠত, কাজেই দুনিয়াবি গরম তাদেরকে ভোগাতে পারত না। কালামে পাক তিলাওয়াত করার সময় তাদের অবস্থা এমন হয়ে যেত যে জাহান্নামবাসীর চিৎকার তারা শুনতে পাচ্ছে। জাহান্নামবাসী পিত্ত, রক্ত এবং পুঁজ মিশ্রিত পানি পান করেছে, সেগুলোও তারা দেখতে পাচ্ছে। তিলাওয়াত করতে করতে জাহান্নামের ভয়ে তাদের দম বন্ধ হয়ে আসত। জাহান্নামের ভয়ে তো কেউ কেউ হাসি মস্করা ছেড়ে দিয়েছিল, কেউ কেউ আবার আতঙ্কে বিছানায় খুব কষ্টে পিঠ ঠেকাতেন, কেউ কেউ শুধু জাহান্নাম থেকে মুক্তি পাবার আশায় বোখাদেরকে খানা খাওয়াতেন, নাঙ্গাদেরকে কাপড় পরাতেন, দাস দাসীদের আজাদ করে দিতেন। অবশ্যই তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপর পরিপূর্ণ ইয়াকিন হাসিল করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রোজা হলো ঢাল ও জাহান্নামের আগুন থেকে বাঁচার মজবুত দুর্গ। অপর হাদিসে এসেছে, রোজা আগুন হতে বাঁচার জন্য ঢাল, যেমন তোমাদের মাঝে কোনো ব্যক্তির ঢাল যুদ্ধে বাঁচায়। আমাদের সালাফেরা জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিয়াম পালন অত্যন্ত প্রিয় একটি আমল। হাদিসে কুদসিতে এসেছে, প্রত্যেক আমলই বান্দার জন্যে সিয়াম ব্যতীত,
কেননা সিয়াম আমার জন্যে আর আমি এর প্রতিদান দেব। সে আমার জন্যে খাদ্য ও পানীয় এবং শাহওয়াত থেকে দূরে থাকে। এ ব্যাপারে আরেক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, রোজা ব্যতীত আদম সন্তানের প্রতিটি আমলই তার নিজের জন্যে, কিন্তু রোজা আমার জন্যে, তাই আমি এর প্রতিদান দেব। রোজা ঢালস্বরূপ, তোমাদের কেউ যেন রোজা পালনের দিনে অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে আমি একজন রোজাদার। যার কব্জায় মুহাম্মদের প্রাণ তার শপথ, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের গন্ধের চাইতেও সুগন্ধি। রোজাদারের জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে সে খুশি হয়, আর যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে। রোজাদার ব্যক্তির ক্ষুধা ও পিপাসার কষ্ট স্নান হয়ে যায় মালিকের কাছ থেকে এমন প্রতিদানের প্রতিশ্রুতির জন্যে। তাই তো ইফতারের সময় পানি দ্বারা শরীর ঠান্ডা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আশা ব্যক্ত করে আদবের সুরে বলে উঠতেন, পিপাসা দূরীভূত হয়েছে, শিরা উপশিরাগুলো সিক্ত হয়েছে এবং ইনশা আল্লাহ প্রতিদানও নির্ধারিত হয়েছে। এ সকল শব্দের বুনন দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের শুক্রিয়া ও সবর আদায় করতেন এবং আশেপাশে উপস্থিত ফিরিস্তা এবং মানুষদেরকে এই আনন্দ ও খুশি প্রকাশ করে সাক্ষী বানিয়ে রাখতেন। সালাফগণ জানতেন, রোজা রেখে পিপাসা সহ্য করে যদি জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করার ইজ্জাত মিলে যায়, তাহলে তো এটা অনেক বড় মুনাফার সাউদা। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুমা আজমাইনগণ তো সেই সৌভাগ্যের যুগও দেখেছেন যখন দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার সময় গ্রীষ্মকালীন মৌসুম ছিল, মক্কা মুকর্রমায় 10 হিজরির রামাদানুল মুবারকে বিজিত হয়। তখন প্রচণ্ড গরম ছিল, আরবের ঝলসে দেয়া মরুভূমি এবং ছোট ছোট পাহাড়ি ঘেরা পাথুরে ও গরমে ঝলসে দেয়া মরুভূমির সফরে সম্মুখ ছিল। রাস্তায় কোনো ছায়া ছিল না বললেই চলে। এতদা সত্ত্বেও সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুমা ও আজমাইনগণ সিয়াম অবস্থায় দুশমনদের মোকাবেলা করতে ঘর থেকে যুদ্ধের জন্য বেরিয়ে গিয়েছিলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিদ নামক স্থানে পৌঁছলেন, তখন রোজা খুলে ফেললেন এবং সাহাবাই কিরামকে হুকুম দিলেন রোজা খোলার জন্যে। তদপরি সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম জিহাদের সফরের সময় রোজা রাখার ব্যাপারে বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তীব্র গরমের মাঝেও বের হলাম, এমনকি আমাদের মাঝে কেউ কেউ গরমের তীব্রতার কারণে হাত মাথায় রাখত, আমাদের মাঝে কেউ রোজাদার কেউ ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু আনহু ব্যতীত। সাইদুনা আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা জিহাদের ময়দানে সিয়ামরত অবস্থায় শাহাদত বরণ করেছেন তাদেরকে গলায় লাগালেন। মুতার যুদ্ধে যখন জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এবং জাফর তায়ার রাদিয়াল্লাহু আনহু শাহাদতের পেয়ালা পান করলেন, তখন সাইদুনা আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু আমির নিযুক্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার তাগিদ দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু সেদিন সিয়ামরত ছিলেন। সূর্য অস্তিমত হওয়ার সময় তিনি মনে করলেন ইফতার করেনি, যাতে শরীরে শক্তি আসে, অতঃপর ময়দানে ফিরে যাওয়া যায়। ইফতারিতে তার সামনে গোস্তের টুকরো আনা হয়, তিনি গোস্ত খেতে যাবেন তাতে কোনো আগ্রহ জন্মালো না। আগ্রহ জন্মাবেই বা কীভাবে, ওদিকে শাহাদতের ময়দান তো তাদেরকে ডাকছিল, অগ্রবর্তীগণ তো ইতিমধ্যে তাদের শাহাদতের অমীয় সুধা পান করে ফেলেছে। তলোয়ারের খাপ থেকে বের করার সময় খাপকেই ভেঙে ফেললেন তিনি। শত্রুদের শাড়ির ভেতর ঢুকে বীর দর্পে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে নিজের জীবনকে জীবনের মালিকের কাছে সোপর্দ করেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য বীর মুজাহিদ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ মনে প্রাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি হৃদয়ে ধারণ করতেন। যেই ব্যক্তি আল্লাহর রাহে একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব এক খন্দক বাড়িয়ে দিবেন। ফরজ সিয়াম তো পালন করা হয় আবশ্যকীয় এই কারণে, কিন্তু সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম এবং সম্মানিত সালাফগণ তো গরম মৌসুমেও নফল সিয়াম পালন করতে পছন্দ করতেন। সাইদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয় যে তিনি গরমকালেও নফল সিয়াম রাখতেন এবং শীতকালে নফল সিয়াম রাখতেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রচণ্ড গরমে নফল সিয়াম পালন করতেন। আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুম নফল সিয়াম পালন করতেন, প্রচণ্ড গরমের তাপে বেহুশ হয়ে যেতেন, তবুও রোজা ভাঙতেন না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন, কিয়ামতের দিন কঠিন তাপ থেকে বাঁচার জন্যে কঠিন গরমের দিনেও রোজা রাখো, কবরের আধারকে আলোকিত করার জন্যে রাতের আধারে দুই রাকাত নামাজ পড়ো। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ গরমের দিনে সিয়াম পালনের আশা করতেন। আমর বিন কাইস রাদিয়াল্লাহু আনহু একবার বসরা থেকে শামে গেলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন সেখানকার খলিফা ছিলেন। শাম ছিল দারুল খিলাফা অর্থাৎ রাজধানী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, থাকলে আমাকে বলুন।
তিনি বারবার তার প্রয়োজনের ব্যাপারে জানতে চাইলেন। আমির বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু প্রতিবারই তার এই প্রস্তাবকে নাকচ করে দেন। তিনি বললেন, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। অবশেষে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পীড়াপীড়িতে তিনি বললেন, আমাকে বসরার গরম আবহায় ফিরিয়ে দিন, তাহলে হয়তো আমার সিয়াম পালন কঠিন হয়ে যাবে, আমাদের শহরের রোজা অনেক হালকা। অথচ আজকাল আমাদের সামনে রামাদান মাসে একটু গরম পড়লেই রোজাদারের সংখ্যা কমে যায়। গরমের তীব্রতার কাছে জাহান্নামের আগুনের তীব্রতা কম মনে হয়, এই জন্য হয়তো এই মাসের গরম সহ্য করতে পারে না। বিত্তশালীরা তো এয়ার কন্ডিশনার রুমে রামাদানের দিনগুলো আরামসে পার করে দেয়, কিন্তু মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগ লোকই এই কারণে রোজা রাখে না। আর রোজা রাখলেও এমন একটা ভাব চোখে মুখে লেগে থাকে যে গরম তাদেরকে একদম শেষ করে দিয়েছে, হাপিত্যেশ করতে থাকে। গরমের দিনে সিয়াম পালন তাদের জন্য বিশাল এক সমুদ্র পাড়ি দেওয়ার মতো মনে হয়। কিন্তু সিয়ামের ব্যাপারে সাহাবাই কিরাম ও সালাফগণের চিন্তা চেতনা আমাদের চেয়েও একদমই ভিন্ন ছিল। তারা শীতকালের সিয়ামকে হালকা মনে করতেন, আর গরমের দিনের সিয়ামকে কঠিন এবং বেশি নেকি হাসিলের সুযোগ মনে করতেন। তাদের কাছে গরমের সিয়াম বেশি পছন্দনীয় ছিল। আসলে সিয়াম হলো আত্মিক বিষয়, ইমানের বিষয়, দুনিয়ার সামান্য কষ্ট ভোগ করে আখিরাতের বড় কষ্ট থেকে নিজেকে মুক্ত রাখার বিষয়। রামাদানে সালাফদেরকে গরম, ক্ষুধা ও পিপাসার মাঝেও বেশ প্রফুল্ল ও উজ্জীবিত দেখা যেত। তাদের উপর বরকত, প্রশান্তি, আল্লাহর দয়া, অনুগ্রহ ও তাওয়াজ্জু হাসিল হতো। তাদের ইমান ছিল আকাশ ছোঁয়া। আর আমাদের দুর্বল ইমানের কারণে সিয়াম পালন করা আজ আমাদের কাছে কষ্টকর হয়ে উঠেছে। এমনকি সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর ক্রোধ দমন, সন্তুষ্টি অর্জন, জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে বাঁচার মতো সুপ্ত ও মূল্যবান নিয়ামতগুলোকে আমরা অনুভব করতে পারি না। সাইদুনা আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুম সাথীদের সাথে কোনো এক সফরে বের হলেন। রাস্তায় তার জন্য দস্তরখান বেছানো হলো। এক রাখাল পথ দিয়ে যাচ্ছিল। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুম তাকে ডাকলেন যাতে সেও তাদের সাথে খাবারে শরিক হতে পারে। রাখাল বলল, আমি রোজাদার, নফল সিয়াম। ইবনে উমর আশ্চর্যায়িত হয়ে জিজ্ঞাসা করলেন, এই প্রচণ্ড গরমে উত্তপ্ত মরু উপত্যকায় ভেড়া বাকরি পালের পেছনে দৌড়াতে দৌড়াতে তুমি রোজা কীভাবে রাখো? রাখাল বলল, আমি অতিবাহিত দিনগুলোর ব্যাপারে তাড়াহুড়ো করছি, অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তকে গণিমত মনে করে নেকি হাসিলের ব্যাপারে তাড়াহুড়া করছি, মৃত্যু যেখানে অবশ্যম্ভাবী। রাখালের এই কথা শুনে আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমের বিস্ময় আরও বেড়ে গেল। তিনি তাকে বললেন, তোমার একটা বাকরি আমার কাছে বিক্রি করে দাও, এর গোস্ত তোমাকেও খাওয়াবো আর তুমি এই মাংসের দ্বারা তোমার রোজাও ভাঙতে পারবে, নফল সিয়াম ভাঙার অনুমতি আছে, আর আমরা তোমাকে ওই বাকরির মূল্য দিয়ে দিব। এই প্রস্তাব শুনে রাখাল বলল, এই বাকরির পাল আমার নয়, আমার মালিকের, এটা আমার কাছে আমানত। তখন আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুম তাকে পরীক্ষা করার জন্য বললেন, তুমি তোমার মালিককে বলবে ওই একটা বাকরিকে বাঘে খেয়ে ফেলেছে। এই কথা শুনে রাখাল চিৎকার দিয়ে আকাশের দিকে আঙুল উঠিয়ে বলল, তাহলে আল্লাহ কোথায়? অর্থাৎ আল্লাহ তাআলা দেখছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম তার এই কথায় প্রভাবিত হয়ে বারবার বলতে লাগলেন, তাহলে আল্লাহ কোথায়? অতঃপর তিনি মদিনা মুনাওয়ারায় ফিরে এসে ওই রাখালকে তার মালিকের কাছ থেকে কিনে নেন। রাখালের সাথে ওই বাকরির পালকেও তিনি কিনে নেন। অতঃপর তিনি তাকে আজাদ করে দেন এবং তার সততায় মুগ্ধ হয়ে বাকরিগুলোকে পুরস্কার হিসেবে তাকে দিয়ে দেন। আমাদের জন্য এই ঘটনায় চিন্তার খোরাক রয়েছে। এর দ্বারা ওই সকল লোক যারা মরুভূমির তীব্র গরমের লম্বা দ্বিপ্রহরে পশু চরাত, কাজের তাগিদে প্রখর রোদে চলাফেরা করত, সাথে সাথে সিয়াম পালন করে আখিরাতের সামান হাসিল করত, তারা দৈনন্দিন জীবন উপকরণের ফিকির করার পরেও ইবাদতের ব্যাপারে উদাসীন হতো না। মহান আল্লাহ তাদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির জন্য দ্বিগুণ নাকি যে তার দুনিয়াবি মালিকের হক আদায় করে, তার আনুগত্য করে এবং তার প্রকৃত মালিকের তথা আল্লাহ তাআলার হক আদায় করে তথা ইবাদত করে। বনু উমাইয়া গোত্রের এক সর্দার রাওয়াহা বিন জাম্বা একবার উমরাহ করার জন্য সফর করেন। তার কাছে খানা পিনার জন্য পর্যাপ্ত খাবার মজুদ ছিল, ফল ফলাদি, বাকরি ও মুরগির গোস্তের কমতি ছিল না। এই কারণে তার দস্তরখান খাবার দাবারে ভরে যেত। তিনি তার দস্তরখান বিছিয়ে সাথে থাকা অন্যান্য লোকেদের তার সাথে যোগ দিতে বলতেন। এক গ্রাম্য বেদুইন তখন তাদের পাশ দিয়ে বাকরি চড়াতে চড়াতে যাচ্ছিল। রাওয়াহা বিন জাম্বা তাকে ডাকলেন এবং বললেন, আসুন খাবার গ্রহণ করুন। গ্রাম্য বেদুইন বলল, আপনার চেয়েও সম্মানিত ও প্রিয়জন আমাকে তার দস্তরখানে খাবারের দাওয়াত দিয়েছেন। রাওয়াহা বিন জাম্বা বললেন, কে তিনি? বেদুইন বললেন, সমগ্র জাহানের প্রতিপালক আল্লাহ। রাওয়াহা বললেন, আল্লাহ তাআলা আপনাকে কিভাবে দাওয়াত দিলেন? অবাক হয়ে রাওয়াহা বিন জাম্বা বলেন। বেদুইন বললেন, আমি রোজা রেখেছি আর অতি শীঘ্রই আমি ইফতার করব। রাওয়াহা বললেন, আজকে রোজা ভেঙে আমার দাওয়াত গ্রহণ করুন, কাল না হয় আবার খেয়ে নেবেন।
প্রস্তাবের সুরে রাওহা বিন জাম্বা। বেদুইন বললেন, আপনি কি আমার জীবনের গ্যারান্টি দিতে পারবেন? বেদুইন রাখালের এই কথা শুনে রাওহা বিন জাম্বা কেঁদে ফেললেন। তিনি কাঁদতে কাঁদতে তাকে বললেন, আপনি আপনার জীবনকে হেফাজত করেছেন আর আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত নষ্ট করেছি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সময় গণিয়ে এলে তিনি সিয়ামের ব্যাপারে আশা ব্যক্ত করে বলছিলেন, আফসোস, কঠিন রোজার মাঝে লাগা পিপাসাও খতম হয়ে যাবে। সাহাবাই কিরাম জানতেন সফরের মাঝে সিয়াম ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে, সেই সাথে সিয়ামের প্রতিদান, বরকত ও সাওয়াবের ব্যাপারেও জানতেন। তদুপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী সম্পর্কেও ছিল তাদের অগাধ কৃতজ্ঞতাবোধ, আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো। এ কারণেই আমাদের নিজেদের মধ্যে হিম্মত তৈরি করা এবং সফরে থাকা অবস্থায় সিয়াম ছেড়ে না দিয়ে রেখে দেওয়াটাই উত্তম। সিয়াম পালনের কষ্ট ও ক্ষতির তুলনায় এর উপকার ও ফায়দা অনেক বেশি। হামজা ইবনে আমর আসলামী রাদিয়াল্লাহু আনহু অধিকাংশ সময় সফরে সিয়াম পালন করতেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সফরে সিয়াম পালনের মাসআলা জিজ্ঞাসা করলে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাইলে সিয়াম পালন করতে, চাইলে ইফতার করতে পারো, অর্থাৎ না রেখে ভাঙতে পারো। সালাফদের সিয়ামের ব্যাপারে ইখলাস ছিল চোখে পড়ার মতো। সহজে ওনারা সিয়াম কাজা করতেন না বা চাইতেন না, কেননা ওনারা জানতেন সিয়াম আল্লাহর জন্যে, আল্লাহ এর প্রতিদান দিবেন। সিয়াম হল ঢাল যা দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। সিয়াম পালনকারীর জন্য রয়েছে বিশেষ একটি দরজা যার নাম রায়ান। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারগণ প্রবেশ করবেন। এই সমস্ত সুযোগ সালাফগণ হেলাফেলায় ছেড়ে দিতেন না, বোনাস অফার হিসেবে গ্রহণ করতেন। এই জন্যে সিয়ামের ব্যাপারে ওনারা এতটাই আন্তরিক ছিলেন। মহান আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন, আমিন। উল্লেখিত বিষয়ের সূত্রসমূহ: মুসনাদে আহমদ হাদিস 9214, মুসনাদে আহমদ 15844, হাদিসে কুদসি বুখারি 1904, সুনানে আবু দাউদ 2357, বুখারি 1113, বুখারি 1145, আল বিদায়া ও নিহায়া তৃতীয় খণ্ড 138 পৃষ্ঠা থেকে 145 পৃষ্ঠা, সহি সুনানু তিরমিজি আলবানি কর্তৃক 1325, লতাইফুল মারিফ এবং কিতাবুল জহুদ লি ইবনে মুবারক, লতাইফুল মারিফ 448 পৃষ্ঠা, আল উলুম ইমাম জাহাবি রাহিমহুল্লা, সাহি বুখারি হাদিস 97, আল বিদায়া ও নিহায়া নবম খণ্ড 507 পৃষ্ঠা, কিতাবুল জহুদ আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমহুল্লা, সূরা বাকারা আয়াত 184, সহি বুখারি হাদিস 1943। কিতাবুল জহুদ কিতাবটি বাংলায় অনুদৃত হয়েছে। রামাদানে সালাফগণের কোরআন অনুধাবন: রামাদান মাসে সাহাবাই কিরাম এবং অন্যান্য সালাফদের আমল সম্পর্কে যেসব বর্ণনা আমাদের কাছে পর্যন্ত পৌঁছিয়েছে সেগুলোর প্রতি নজর দিলে বোঝা যায় যে ওনারা এই মাসে ন্যাক আমল করার জন্য কোমর বেঁধে নিতেন। তবে ওনারা দুইটা ইবাদত বিশেষভাবে গুরুত্ব দিতেন, যার একটি হলো কোরআন তিলাওয়াত, আরেকটি হলো বদান্যতা। তিলাওয়াত ও বদান্যতা: সাহাবাই কিরামের চোখের মণি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানুল মুবারকে দুটি আমলের বিশেষ গুরুত্ব দিতেন। সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রত্যেক বছর রামাদানে একবার কোরআন পড়া যেত। যেই বছরই তিনি ওফাতপ্রাপ্ত হন সেই বছর দুবার খতম করা হয়। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের চেয়েও বেশি দানশীল ছিলেন, আর রামাদান মাসে যখন জিব্রিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাতে মিলিত হতেন তখন তিনি আরও বেশি দানশীল হয়ে উঠতেন। জিব্রিলের সাক্ষাতে তিনি বেগবান বায়ুর চেয়েও বেশি দানশীল হয়ে উঠতেন। কুরআনুল করিম আল্লাহ রব্বুল আলামিনের বাণী, যা তিলাওয়াত করলে তার সাথে বান্দার সম্পর্ক মজবুত হয়, নফস পরিশুদ্ধ হয়, আমলের মাঝে উদ্যমতা ও প্রফুল্লতা মিলে, প্রবৃত্তি ও খায়েশাতের যে দিক ঘোরার পরিচয় কুরআনুল করিমের তিলাওয়াতের মাধ্যমে অর্জিত হয়। এমনকি কুরআনের নূর নফসকে বশে নিয়ে আসে, সহজে এর গলায় লাগাম লাগিয়ে দেয়। পূর্ণ একাগ্রতা, মনোযোগ ও আগ্রহের সাথে কুরআন তিলাওয়াত ও অনুধাবন করলে মনে হয় এ যেন খোদ আল্লাহ তাআলার সাথে বান্দা কথা বলছে। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুমের মাঝে কুরআন তিলাওয়াতের প্রতি এতটাই ঝোঁক ছিল যে ওনাদের শরীরে তীর বিঁধে গেলেও সেই ব্যাপারে বেখেয়াল থাকতেন। তারা জানতেন কিয়ামত দিবসে কুরআনুল করিম তিলাওয়াতকারীর মাকাম ও মর্যাদা নৈকট্যশীল ও সম্মানিত ফিরিস্তাদের সমান সমান হবে। তাছাড়া কুরআনুল করিমের প্রতি হরফ তিলাওয়াতে 10 নেকির পুরস্কার তো আছেই। কুরআনুল করিমের তিলাওয়াত করলে আসমান হতে সাকিনা অবতীর্ণ হয়। কুরআন মাজিদ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে অবতীর্ণ হয়, আর তিনি সেই অন্তরকেই নূরের মারকাজ বানান। এই উম্মার বুকেও কুরআনের প্রকৃত আসর ও প্রভাব অর্জিত হলে অন্তরের নূর চোখের পানি হয়ে গড়িয়ে পড়ে। কুরআনুল হাকিম অবতীর্ণ হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তনুমন তাতে মশগুল হয়ে যেত। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুমগণ জানতেন যে
আমাদেরকেও ওই পবিত্র কালেমাকে বুকে ধারণ করে নিতে হবে এবং পালনকর্তার বিধিনিষেধগুলো আমল করার জন্য অন্তরের দরজা উন্মুক্ত করে দিতে হবে। কোরআন মাজিদের প্রভাব ও ভীতির আমামত ছিল এই যে, এটা নাজিল হওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম ছুটে যেত, কঠিন শীতের সময়ও শরীরের মাঝে কম্পন সৃষ্টি হতো, তিলাওয়াত করার সময়ও একজন মুসলিমের অবস্থা এমন হওয়া বাঞ্ছনীয়। যেমন ইরশাদ হচ্ছে, আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ পুনর্পুনঃ পঠিত, এতে তাদের লোম কাটা দিয়ে ওঠে চামড়ার ওপরে, তারা তাদের পালনকর্তাকে ভয় করে, এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর পথ নির্দেশ, এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন আর আল্লাহ যাকে গুমরাহ করেন তার কোনো পথ প্রদর্শক নেই। কোরআন নাজিলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার সব কিছুকে ভুলে যেতেন। ভরা মজলিসে সাহাবাই রাদিয়াল্লাহু আনহুমগণের মাঝে থেকেও তিনি তাদেরকে ভুলে যেতেন। অনুরূপভাবে ওই ঐশী কালাম তিলাওয়াত করার সময় একজন মুসলিমের ভেতরও ওই পরিমাণ তৃপ্তি ও স্বাদ আশাই চাই যে স্বাদে সে দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা ভুলে যাবে। রামাদানুল মুবারক আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত। এই বিশেষ মাসে তিনি কুরআনুল কারিম নাজিল করেছেন। এটি এমন একটি বিশেষ মাস যেই মাসে তার জন্য সিয়াম, দান সাদাকা, কিয়ামুল লাইলে কুরআন তিলাওয়াত অথবা দিনের বেলায় ঘরে বসে তিলাওয়াত করা হয়। সব কিছু মিলে সবার মাঝে এক স্বর্গীয় সুখ সৃষ্টি হয়। আমাদের সালাফগণ রামাদানের একটি শিক্ষার ব্যাপারে পূর্ণ অবগত ছিলেন, এই মাসে কম খাওয়া, কম কথা বলা এবং কম ঘুমানোর মাধ্যমে ফিরিস্তাদের সাথে উঠা বসা ও তাদের সাদৃশ্যতা অর্জন করা। এর জন্য রামাদানুল কারিম ছাড়া আর কোনো উত্তম মাস নেই। প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম শিহাবুদ্দিন জোহরি রহিমহুল্লাহ রামাদান মাসকে উদ্দেশ্য করে বলতেন, এ হলো কুরআনুল কারিম তিলাওয়াত করা এবং খানা খাওয়ানোর মাস। ইবনে আব্দুল হিকাম রহিমহুল্লাহ ইমাম মালিক রহিমহুল্লাহর ব্যাপারে বলতেন, রামাদানুল মুবারক আগমনের সাথে সাথে তিনি হাদিসের মজলিস ও আহলুল ইলমদের মজলিসে আর বসতেন না, মুসহাফ তথা কোরআন খুলে তিলাওয়াতে মনোনিবেশ করতেন। বর্তমান সময়ে প্রসিদ্ধ আরব লেখক ও প্রখ্যাত আলেমে দিন আয়িদ আল কার্নি লিখেন, ইমাম মালিক রাহিমহুল্লাহ রামাদানের চাঁদ দেখা গেলে তার কিতাবগুলিকে উঠিয়ে রেখে কুরআন মাজিদ নিয়ে বসে যেতেন, সর্বদা অজু অবস্থায় থাকতেন, মসজিদে বসে কুরআন তিলাওয়াতে মগ্ন থাকতেন। তিনি বলতেন, এ হলো কুরআনের মাস, এ মাসে কুরআনের সাথে কথা বলা ছাড়া আর কোনো কথা নেই। খেয়াল করুন, যে ইমাম মালিক রাহিমহুল্লাহ মসজিদে নববীতে একাধারে হাদিসের দার্স দিতেন, কোনোদিন বাদ দিতেন না, যার দার্সে হাজার হাজার মানুষ দার্স গ্রহণ করার জন্য হাজির হতো, যিনি আহলুল ইলমদের অত্যন্ত সম্মান ও মর্যাদা দিতেন, যারা অন্যান্য শহর থেকে হাদিস শেখার জন্য আসত তিনি তাদেরকে নিজ ঘরে মেহমানদারি করতেন, এত কিছুর পরেও রামাদান মাসে তিনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে কুরআন তিলাওয়াতে মগ্ন হয়ে যেতেন। এর মাধ্যমে আল্লাহ তাআলার নিকট বিনয়ী হওয়ার চেষ্টায় রত হতেন। আয়িদ আবদুল্লাহ আল কার্নি হাফিজাউল্লাহ আরও লিখেছেন, অধিকাংশ সালাফ রামাদান মাস শুরু হয়ে গেলে মসজিদের সাথে সম্পর্ক বাড়িয়ে দিতেন, জিকিরে ইলাহি ও তিলাওয়াতে কুরআনে মশগুল হয়ে যেতেন, নিতান্তই কোনো প্রয়োজন না পড়লে বাড়ির পথে পা বাড়াতেন না। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমহুল্লাহ রামাদান মাস শুরু হয়ে গেলে ফতোয়া দেওয়া বন্ধ করে দিতেন, তিনি ঘরে বসে জিকিরে ইলাহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং কুরআন মাজিদ তিলাওয়াতে মশগুল হতেন। কুরআনুল কারিমের হাফিজ হওয়া সত্ত্বেও আমাদের সালাফগণ মুসহাফ খুলে খুলে তিলাওয়াতের প্রতি গুরুত্বারোপ করতেন। মুসহাফ খুলে তিলাওয়াতের মাধ্যমে কুরআনুল হাকিমের শব্দমালা এবং এর অন্তর্নিহিত বিষয়াদি তাদাব্বর করতেন, ফুলের মালার মতো সেগুলোকে নিজেদের অন্তরে গেঁথে নিতেন। অবস্থা এমন হয়ে যেত যে কোনো প্রেমিক তার প্রেমা সম্পদের সাক্ষাতের স্বাদ হাসিল করে ফেলেছে। আহনাব বিন কায়েস রাহিমহুল্লাহ বিশিষ্ট তাবি যখন এই আয়াতটি শুনেন, আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি, এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে, তোমরা কি বুঝো না, সাথে সাথে তিনি আঁতকে উঠতেন। আল্লাহর হুকুম অনুযায়ী তিনি ব্যাপক আগ্রহ নিয়ে কুরআন মাজিদের পাতায় পাতায় নিজের জন্য উপদেশ অনুসন্ধান করতে লাগলেন। কুরআনে বিভিন্ন ধরনের লোকেদের বর্ণনা জানার পর যখন তিনি এই আয়াতে পৌঁছলেন, আর কোনো কোনো লোক রয়েছে যারা নিজেদের পাপ স্বীকার করেছে, তারা মিশ্রিত করেছে একটি ন্যাক কাজ ও অন্য একটি বদ কাজ, শীঘ্রই আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করে দেবেন, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল পরম করুণাময়। তাৎক্ষণিক বললেন, ব্যাস ব্যাস, আমি আমার উপদেশ পেয়ে গেছি। এগুলো ছিল সালাফদের কুরআনুল হাকিমের মনোযোগ সহকারে মহাব্বত এবং আগ্রহের সাথে তিলাওয়াত করার ফল। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুমগণের কুরআন তিলাওয়াতের আগ্রহ ছিল আরও এক ধাঁচ উপরে। ওনারা বেশিরভাগ তিন দিনে কুরআন খতম করতেন, কোনো কোনো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সাত দিনে, আর কেউ কেউ চল্লিশ দিনে খতম করতেন। আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহের আজাদকৃত গোলাম সালিম রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর করে কুরআন তিলাওয়াত করতেন যে
এক রাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঈশার সালাতের পর ফিরে আসার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপারে অবহিত করলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দাঁড়িয়ে তার তিলাওয়াত শুনেন। আবু মুসআ আশআরী রাদিয়াল্লাহু আনহার কুরআন তিলাওয়াতের দরদ ও মিষ্টতা দেখে হযরত আব্দুল্লাহ বিন কাইস রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে অন্তরে দাওয়দি সুর দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর এবং সুলালায়িত কণ্ঠে কুরআন মাজিদ তিলাওয়াত করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তিলাওয়াত শুনে তাকে মুবারকবাদ জানিয়ে বলেন, যেই ব্যক্তি কুরআন মাজিদকে সুন্দরভাবে তিলাওয়াত করতে চায় সে যেন আব্দুল্লাহ ইবনু মাসুদের মতো কিরআত পড়ে। তাবি ও তাবে তাবিগণ কুরআনুল কারিমের তিলাওয়াত দ্বারা নিজেদের অন্তরে ঈমানের স্বাদ ও সজীবতা ধরে রাখতেন। ওনাদের অধিকাংশ রজনী সালাতে দাঁড়ানো অবস্থায় অতিক্রান্ত হতো, আর সেই সালাতে থাকত লম্বা লম্বা তিলাওয়াতের সমাহার। যখন রামাদান মাস এসে যেত তখন ওনাদের এই আমলগুলো বহুগুণে বেড়ে যেত। আব্দুর রাজ্জাক রাহিমহুল্লাহ বলেন, যখন রামাদান মাস উপস্থিত হতো তখন ইমাম সুফিয়ান সাউরি রাহিমহুল্লাহ সকল কথাবার্তা তথা দুনিয়াবী কাজ ছেড়ে দিয়ে কুরআনুল কারিম তিলাওয়াতে মনোনিবেশ করতেন। ইমাম ইবনু রজব হাম্বলি রাহিমহুল্লাহ বলেন, কোনো কোনো সালাফ রামাদান মাসে তিন দিনে কুরআনুল কারিম খতম করতেন, কোনো কোনো সালাফ সাত দিনে কুরআনুল কারিম খতম করতেন। তাদের মধ্যে কাতাদা রাহিমহুল্লাহ উল্লেখযোগ্য। কোনো কোনো সালাফ দশ দিনে পুর ও কুরআন খতম করতেন। তাদের মধ্যে আবু দুজানা আল আত্তারি রাহিমহুল্লাহ উল্লেখযোগ্য। আসওয়াদ বিন কায়েস রাহিমহুল্লাহ রামাদানের শেষ দশকের প্রতি দুরাতে একবার করে কুরআনুল কারিম খতম করতেন, আর রামাদানের প্রথম দশকে প্রতিদিন রাতে একবার কুরআন খতম করতেন। ইমাম ইবনু রজব রাহিমহুল্লাহ তার লাতাইফুল মাআরিফ কিতাবে এই রেওয়ায়েতটি বর্ণনা করার পর একটি আলোচনা আনেন। তিনি লিখেছেন, তিন দিনের কম সময়ে কুরআন খতম করা বছরের অন্যান্য দিনে নিষিদ্ধ। অতঃপর তিনি যোগ করেন, কোনো কোনো সালাফের নিকট রামাদানের দিন ও রাত মিলিয়ে তিন দিনের কম সময়ে কুরআন খতম করার কোনো বাধাবাধা নিয়ম নেই। নিষিদ্ধতার ব্যাপারটা এই দিনগুলো বাদে অন্যান্য দিনের বেলায় প্রযোজ্য। রামাদান মাসে কালামুল্লাহ তিলাওয়াতের স্বাদ ও আগ্রহ আজ থেকে সত্তর আশি বছর আগেও পাওয়া যেত। লোকেরা সাহারির পর সালাত আদায় করেই কুরআনুল মাজিদ খুলে পড়তে বসতেন, আর যতটুকু সম্ভব তিলাওয়াত করে যেতেন। রামাদানের দিনগুলোতে কুরআনের প্রতি আবাল বৃদ্ধ বনিতা সবার আগ্রহ এরকমই ছিল। আমাদের বর্তমান সমাজেও এই বিষয়টি বড়ই শানদার ও মহাব্বতের সাথে জারি ছিল, কিন্তু আফসোস, নানা রকম মিডিয়ার আগ্রাসন আমাদের ঘরের শিশু, মা, বোন ও পুরুষদের কাছ থেকে এই আগ্রহ ও উদ্দীপনাকে ছিনিয়ে নিয়েছে। এখন তারা ওই সকল ফাঁদে পড়ে বেসরম, বেহায়া এবং অহেতুক জিনিসে মেতে থেকে নিজেদের দিন ও ঈমানকে হারিয়ে ফেলেছে। রামাদান মাসে অধিকাংশ উলামা ও ফুজালাগণ অন্যান্য সকল ব্যস্ততা ছেড়ে দিয়ে কুরআন তিলাওয়াত, অনুধাবন ও দানশীলতায় মনোযোগী হতেন। আল্লামা শাহ আব্দুর রহিম রায়পুরী রাহিমহুল্লাহ এর আমলের ব্যাপারে বর্ণিত আছে যে ওনার মজলিসে রামাদান মাসে প্রায় সারাদিনই কুরআনুল মাজিদ তিলাওয়াত হতো। ইফতারের শেষে মাগরিবের পর চা পান করতে যতক্ষণ সময় লাগে তিনি ততটুকু সময় বিরতি দিতেন। এমনকি এই মাসে তিনি ডাক বন্ধ করে দিতেন এবং অন্যান্যদের সাথে সাক্ষাৎ করাও বাদ দিয়ে দিতেন। মাওলানা আব্দুল মান্নান নূরপুরী রহিমহুল্লাহ রামাদানের প্রতি রাতে তাহাজ্জুদের সালাতে দুপারা কুরআন তিলাওয়াত করতেন। চলাফেরায় কুরআনুল মাজিদ তিলাওয়াত করে জিব্বাহকে তরতাজা রাখতেন। তিনি তার এক ছাত্রের সাথে একদিন কোনো এক জায়গায় মেহমান হলেন। বিশ্রামের জন্য তাকে কোনো এক কামরায় জায়গা করে দেওয়া হলো। জোহরের আগে এক ছাত্রটাকে ডাকতে গিয়ে দেখলেন তিনি কুরআন তিলাওয়াত করছেন। সালাতের পর আবারও তিনি ওই কামরায় চলে আসেন। ওই ছাত্র আসরের সালাতের সময় তাকে ডাকতে গিয়ে দেখলেন তখনও তিনি তিলাওয়াত করছিলেন। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ও তিনি তিলাওয়াতের মাঝেই কাটান। বর্তমানে কুরআন তিলাওয়াতের উদ্দীপনা ও আগ্রহ আমাদের মাঝে নেই বললেই চলে। অবশ্য ইতিকাফকারী ব্যক্তির জন্য অনেক সুবিধা আছে। তিন দিনে কুরআন খতম করার সুযোগ তাদের হাতে থাকে। রামাদানে আমাদের সমাজে কুরআন তিলাওয়াতের পরিমাণ বেড়ে যায় ঠিক, কিন্তু তা হয় খেয়াল খুশি মোতাবেক। কেউ কেউ দৈনিক এক পারা তিলাওয়াত করে, কেউ কেউ একটু বেশি, আবার কেউ কেউ এর চাইতেও কম। আবার সেই তিলাওয়াতে তাড়াহুড়ো অনেক বেশি থাকে। সময়ের সাথে পাল্লা দিয়ে যত তাড়াতাড়ি শেষ করা যায় তাতেই খুশি। অথচ কুরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য একে তাড়াতাড়ি খতম করা নয়, বরং তার তিলের সাথে তিলাওয়াত করে একে বোঝার চেষ্টা করা। কুরআনুল কারিম তিলাওয়াত করে রব্বে কারিমের সাথে সম্পর্ক মজবুত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারিমের এক একটি হরফকে স্পষ্ট করে তিলাওয়াত করতেন। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটি আয়াতকে আলাদা করে পড়তেন এবং প্রত্যেক আয়াতে থামতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে থেমে যেতেন, অতঃপর আর রহমানির রহিম পড়তেন, তারপর মালিকি ইয়াউমিদ্দিন পড়তেন। কেউ কেউ আবার তারাবিতে কুরআন তিলাওয়াত শোনাকে যথেষ্ট মনে করেন। হাফিজুল কুরআনগণ দৈনিক নিজের নির্ধারিত পারা মুখস্থ করা এবং তারাবিতে শোনানোকে গণিমত মনে করেন।
অথচ এরা অধিকাংশ ঝড়ের গতিতে তিলাওয়াত করে থাকে। অবস্থা এমন যে মুক্তাদি প্রথম আয়াত শুনে বোঝার চেষ্টা করেছেন, ততক্ষণে ইমাম সাহেব দুই তিন আয়াত সামনে চলে গেছেন। তবে সবাই এরকম নয়, কিছু কিছু হাফিজুল কোরআন অত্যন্ত সুন্দর করে তার তিলের সাথে থেমে থেমে কোরআন তিলাওয়াত করেন। কোরআন তিলাওয়াতের উদ্দেশ্যই তো এটি। অন্যদিকে এমনও মুসলিম আছে যারা রামাদানের মাসে ক্যাসেট, সিডি, মোবাইল কিংবা টিভি চ্যানেলে কোরআন মাজিদের তিলাওয়াত অথবা কিছু কিছু সুরাহ বারবার তিলাওয়াত শোনাকে যথেষ্ট মনে করেন। এমন অনেকে আছে যারা রামাদান মাসে কোরআনের তাফসির করান। এর জন্যে বিশেষ ধৈর্যজাপ করতে হয় তাদের, সময় নির্দিষ্টকরণ, স্বেচ্ছাসেবকদের জামায়াত করা, আসা যাওয়ার জন্য সহজতার ইন্তেজাম, মাইকের ব্যবস্থা, ইফতারের বন্দোবস্ত করা, গরম থাকলে পাখা, এয়ার কুলার বা এয়ার কন্ডিশন কর্মযুক্ত ব্যবস্থা করা, রেকর্ড করে ইন্টারনেটে ছাড়িয়ে দেওয়া ইত্যাদি। সাধারণত এই ক্ষেত্রে অনেকেই শুধুমাত্র কোরআনের তর্জমা বা কোরআনের মর্মকথা বলে দেওয়াকে যথেষ্ট মনে করেন। অথচ কোনো কোনো স্থানে তাফসিরের অনুষ্ঠান পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত চলতে থাকে। ফলাফল এই হয় যে তাফসিরের মাহফিলের আয়োজক এবং তাতে অংশগ্রহণকারী সকলে কোরআন তাদরিসের কাজ করেন, কিন্তু যেই হাদিসগুলোতে তিলাওয়াত এবং কিরাতের আলোচনা এসেছে সেগুলো খুব কমই আলোচনা করে থাকেন। প্রকৃতপক্ষে রামাদানুল মোবারকে তাফসিরুল কোরআনের মাধ্যমে মানুষদেরকে মাখলুক থেকে বিচ্ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের যেই ইহতিমাম আমাদের সালাফগণ করেছেন, তার সাথে বর্তমান আয়োজকদের কোনোই মিল নেই, বরং উল্টোটা পরিলক্ষিত হয়। মানুষের সাথে পরস্পর মেলামেশা এবং কোরআন শিক্ষা ও তাফসিরের বয়ানের বিষয়টা যেন মুখ্য হয়ে ওঠে, যদিও এই পদ্ধতির কিছুটা ফায়দা রয়েছে। যেমন লোকেরা সিয়াম পালন করে অহৈতুক কাজে সময় নষ্ট করার চাইতে কোরআন থেকে কিছু না কিছু জানতে পারে। আসলে তাফসিরের যে মেহনত আমাদের সমাজে রামাদান মাসে করা হয়, মূলত তা রামাদানের বাইরের অন্যান্য দিনগুলোতে করা উচিত, হতে পারে রজব বা শাবান মাসে। আর রামাদান মাসটাকে শুধুমাত্র আল্লাহর জন্য বান্দার বরাদ্দ করা উচিত। ইনফিরাদি তথা একাকী ইবাদত, আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং কোলাহল থেকে শুধুমাত্র তার দিকে ধাবিত হওয়াটাই উদ্দেশ্য এবং মাকসাদ হওয়া উচিত। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। উল্লেখিত হাদিস এবং আয়াতের সূত্রসমূহ বুখারি কিতাবুল বাদাই উহি হাদিস নাম্বার ৬, হাদিস ৪৯৯৮, বুখারি ৯০২, মুসলিম ২৩০৮, ইকবাল কিলানি রচিত গাজওয়ায়ে জাতুর রিকা, মুসলিম ১৮৬২ নম্বর হাদিস, তিরমিজি ২৩২৭ নম্বর হাদিস, সূরা জুমআ আয়াত ২৩, লতাইফুল মারিফ পৃষ্ঠা ২৪৫, রামাদান মাহে গফরান উর্দু তর্জমা ১৪৬ নম্বর পৃষ্ঠা, সূরা আল আম্বিয়া আয়াত ১০, সূরা তাওবা আয়াত ১০২, সুনান ইবনু মাজা হাদিস ১১০৫, ১০০০ এবং ১০০২ এবং ১১৪, লতাইফুল মারিফের ১৪৫ নম্বর পৃষ্ঠা, মাহনামা আল মুকাররাম আব্দুল মান্নান নানুপুরীর সংখ্যা, তিরমিজি ২৯২৭ এবং আবুদাউদ ৩৪৮৭ নম্বর হাদিস। রামাদানের শেষ দশক। রামাদান মাসের শেষ দশক মূলত ওই দশক যাতে লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদরের এক রাতের ইবাদত হাজার রাত ইবাদত করার চেয়েও বেশি ফজিলতপূর্ণ, যাতে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত শান্তি বর্ষণ হতে থাকে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কদরের রাত্রিতে ঈমান ও সাওয়াবের আশায় দণ্ডায়মান হবে তার পেছনে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ইমাম শাবি রাহিমাহুল্লাহ লাইলাতুল কদরের ব্যাপারে বলেন, আমি এর দিনেও তেমনই ইবাদত করার চেষ্টা ও মেহনত করতে পছন্দ করি যেমন এর রাত্রগুলোতে করি। কোনো কোনো সালাফ লাইলাতুল কদরের আগমনকে এভাবে স্বাগতম জানাতেন যেভাবে সম্মানিত কোনো মেহমানকে স্বাগতম জানানো হয়ে থাকে। কদরের রাতকে সামনে রেখে ওনারা আত্মিকভাবে প্রস্তুত হওয়ার পাশাপাশি শারীরিকভাবেও প্রস্তুত হওয়াকে পছন্দ করতেন। ইবনু জারির রাহিমহুল্লাহ রামাদানুল মুবারকের শেষ রাত্রিগুলোর প্রতি রাত্রেই গোসল করতেন। ইমাম নাখাই রাহিমহুল্লাহ শেষ দশকের প্রতি রাতেই গোসল করতেন। সালাফদের কেউ কেউই সেই রাতে গোসল করে নিতেন যে রাত তাদের নিকট লাইলাতুল কদর হওয়ার বেশি সম্ভাবনা মনে হতো। সাবিত আল বুনানি রাহিমহুল্লাহ বলেন, সাহাবি তামিম আদ দারি রাদিয়াল্লাহু আনহুর কাছে এক অলংকার ছিল, তিনি ১০০০ দিরহাম দিয়ে এটি ক্রয় করেছিলেন। যে দিন তার কাছে মনে হতো আজ লাইলাতুল কদরের রাত, সেই দিনই তিনি অলংকারটি পরে ইবাদতে মশগুল হতেন। হাবিব ইবনে আবি মুহাম্মদ রাহিমহুল্লাহ এবং তার স্ত্রী, ওনারা দুজনেই আল্লাহওয়ালা ও দুনিয়া বিমুখ ছিলেন। যখন রামাদানের শেষ দশকে পৌঁছে যেতেন তিনি, তখন তার স্ত্রী তাকে বলতেন, রাত বিগত হলো, অথচ আমাদের সামনে দীর্ঘ পথ, পাথেও খুবই কম, সালাফা সালেহিনের কাফেলা আমাদের আগে চলে গেছে আর আমরা এখনও পিছিয়ে পড়ে আছি। আজকাল এমন স্ত্রী কোথায় যারা তাদের স্বামীদেরকে ইবাদতের জন্য জাগিয়ে দিবে, যারা ইবাদতকে মনে করিয়ে দিবে, আখিরাতের দীর্ঘ ও অফুরন্ত জীবনের জন্য এই দুনিয়া থেকে পাথেও জমাতে হবে। হাই, যদি আজকালকার মহিলাদের অন্তরে এই অনুভূতি জাগ্রত হতো আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া অর্জনকারিণী হয়ে যেতেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করুন যেই ব্যক্তি রাতে উঠে নফল আদায় করে, অতঃপর তার স্ত্রীকে জাগায় এবং সেও নফল আদায় করে, আর স্ত্রী উঠতে আলসেমি করলে তাকে পানি ছিটিয়ে দিয়ে জাগায়। আল্লাহ রহম করুন ওই মহিলার উপর যেই মহিলা রাতে উঠে নফল আদায় করে এবং তার স্বামীকে জাগায় এবং সেও নফল আদায় করে, আর যদি সে উঠতে অলসতা করে তাহলে সে তাকে পানি ছিটিয়ে দিয়ে জাগিয়ে দেয়। সালাফ আস সালিহিনগণ রামাদান মাসে অত্যন্ত মনোযোগের সাথে ইবাদত বন্দেগী, তিলাওয়াত, কিয়ামুল লাইল এবং দান খয়রাত করতেন। এতদা সত্ত্বেও আশা ও ভয়ের মাঝে থাকতেন যে তাদের আমল রব্বুল আলামিনের দরবারে কবুল হবে কিনা। ওনারা জানতেন প্রত্যেক আমলের কবুলিয়াত নির্ভর করে ইখলাস বা আন্তরিকতার উপর, আর ইখলাস এমনই এক অমূল্য সূক্ষ্ম এবং দুষ্প্রাপ্য সম্পদ যাকে অর্জন করার জন্যে সালাফগণ যারপরণা কষ্ট ও মেহনত করতেন। তবুও তাদের নিকট তা সামান্যই মনে হতো, কেননা বান্দার বড় বড় আমলও সামান্যতম রিয়া বা লৌকিকতা এবং গোপন তাকাব্বুর এবং অহংকারের কারণে একেবারেই ধ্বংস হয়ে যায়। এই কারণেই আমাদের সালাফগণ এত আমল করেও আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতেন। রামাদান মাস যখন শেষ দিনগুলোর দিকে চলে যেত তখন সালাফগণ আফসোস করতেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অনুশোচনা করতেন, এই জন্যে যে গুনাহ মাফের মাসে যেসব আমল করা দরকার ছিল তার কিছুই তারা করে ওঠেনি। জানা নেই আগামীতে এই মূল্যবান মাসটি নসিব হবে কিনা। আবু কিলাবা রাহিমহুল্লাহ রামাদানের শেষ দিনগুলোতে তার সুন্দরী দাসীদেরকে এই আশায় আজাদ করে দিতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলের কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। আমাদের সালাফগণ তাদের অন্তচক্ষু দিয়ে কুরআন ও হাদিসে বর্ণিত জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখতে পেতেন। এটা ছিল তাদের মজবুত ঈমানের পরিচয়। ওনারা এটিও মনে প্রাণে বিশ্বাস করতেন যে জান্নাতের ওই অসাধারণ ও অতুলনীয় দৃশ্য দেখার জন্যে ভঙ্গুর দুনিয়ার তুচ্ছ স্বাদগুলোকে বাদ দিতে হবে। ওনারা এসব থেকেও দূরে থাকতেন। আমাদের সালাফগণ জানতেন জাহান্নামকে তার চতুর্দিক থেকে খায়েশাত ও দুনিয়াবী রং তামাশা দিয়ে ঘিরে রাখা হয়েছে। দুনিয়ার এসব রং তামাশা বান্দাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। অভিশপ্ত শয়তান দুনিয়ার জীবনকে ছলনার খোলসে আবৃত করে দেখানোর চেষ্টা করে, অথচ বাস্তবতা হলো এই ছলনার ফাঁদে পা দিয়ে নফস ও শয়তানের অনুসরণ করে বান্দার ঠিকানা হয় উত্তপ্ত জাহান্নামের আগুন। সালাফগণ কুরআনের এই শিক্ষাকে বুকে লালন করে দুনিয়াবী সকল চাকচিক্য থেকে নিজেদেরকে দূরে রেখেছিলেন। আমাদের সালাফগণ কুরআন ও হাদিসে জান্নাতের অপূর্ব দৃশ্যসমূহ অন্তচক্ষু দিয়ে দেখতে পেতেন। ওনারা জানতেন জান্নাতের উঁচু উঁচু প্রাসাদ, বালাখানা, মহল এবং আয়তলোচনা পবিত্র হুরগণ, দুধ, শরাবের ঝর্ণা, সুস্বাদু ফলফলাদি, আর সবচাইতে বড় নিয়ামত রাব্বে করিমের সাক্ষাৎ, এগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানার মাধ্যমেই অর্জন করা সম্ভব। এই জন্যেই ওনাদের এত দৌড়ঝাঁপ। নিজেদের আমল আরশের মালিকের কাছে পছন্দ হলো কি না তার জন্যে তাদের এত চেষ্টা তদবির। মনে একটাই আশা, আল্লাহকে খুশি করতে পারলে জান্নাতে তাদের অবস্থান পাকা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু রামাদানের শেষ রাতে আওয়াজ দিয়ে বলতেন, সে কোথায় আছে যার আমলগুলো কবুল হয়েছে? আমরা তাকে মুবারকবাদ জানাবো। সে কোথায় আছে যে রামাদানের বরকত থেকে মাহরুম হয়ে গেছে? আমরা তাকে সান্ত্বনা দেব। আলী রাদিয়াল্লাহু আনহু বুঝাতে চাইতেন, যখন আমার জানা নেই যে রামাদানে আমার কৃত আমলগুলো কবুল হয়েছে কিনা, তাহলে কিসের জন্য এত খুশি? কোন সেই জ্ঞান আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে? কোন সেই জ্ঞান আমাকে জান্নাত হাসিল করেছে বলে জানিয়েছে? আল্লাহর সামনে ভীত সন্ত্রস্ত হয়ে উপস্থিত না হওয়া পর্যন্ত কে আমাকে জানাবে এসব? কোনো কোনো সালাফ ঈদের দিনেও বিষণ্ণ থাকতেন। এই খুশির দিনেও চিন্তিত কেন জিজ্ঞাসা করা হলে ওনারা বলতেন, আপনি সত্য বলেছেন, তবে আমি তো সির্ফ গুলাম, আর আমাকে আমার মালিক আদেশ দিয়েছেন যেন আমি তার ইবাদত করি। আমি জানি না যে তিনি আমার আমলগুলো কবুল করে নিয়েছেন কিনা। জনাব ওয়াহিব বিন ওয়ারাদ রহিমহুল্লাহ একদল লোককে ঈদের দিন বেশ হাসাহাসি করতে দেখে ব্যথিত হৃদয়ে বললেন, যদি তাদের রোজা কবুল হয়ে থাকে তাহলে শুক্রিয়া আদায়কারীদের পদ্ধতি এই রকম নয়, আর যদি তাদের রোজা কবুল না হয়ে থাকে তাহলে পেরেশানি প্রকাশের রীতিনীতি আর আচরণ তো এই রকম নয়। সূত্রসমূহ বুখারি 1901, লাতাইফুল মারিফ 288 পৃষ্ঠা, 269 পৃষ্ঠা, 265 পৃষ্ঠা এবং আবু দাউদের 1308 নম্বর হাদিস, সুনান নাসাইর তৃতীয় খণ্ডের 205 নম্বর পৃষ্ঠা, লাতাইফুল মারিফের 300 নম্বর পৃষ্ঠা এবং লাতাইফুল মারুফের 298 পৃষ্ঠা এবং 294 পৃষ্ঠা। শেষ কথা, রামাদানুল মুবারকের গুরুত্ব বুঝে সালাফ আস সালিহিনের তরিকা ও পদ্ধতি অনুযায়ী চলা আমাদের প্রয়োজন ও মেহনতের মূল লক্ষ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মশুদ্ধি, তাকুয়া ও পরহেরাজগারির ক্ষেত্রে আমাদের সালাফ আস সালিহিনের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দিন। তারাই তো ওই কাফেলার পথিক
যাদের ব্যাপারে আমরা প্রতি ওয়াক্তে সালাতে দাঁড়িয়ে দোয়া করি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন, আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকেদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা প্রথভ্রষ্ট হয়েছে। সূরা আল ফাতিহা। আমিন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে আজকের পর্বটি। আপনি যদি রামাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি এই সিরিজের বাকি পর্বগুলো শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ya Rabbi